বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি দিনা, দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটা হলো মোরগ পোলাও। আমি প্রথমেই কিন্তু এই রেসিপিটা চ্যানেলে দিয়েছি, এটা আর কখনও দেইনি। আলহামদুলিল্লাহ ঘরোয়া মশলা খুবই সহজভাবে লোভনীয় এই রেসিপিটি আজকে আমি তৈরি করে দেখাচ্ছি, মোরগ পোলাও। মোরগ পোলাও আসলে খেতে কিন্তু দারুণ সুস্বাদু এই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি সবারই ভালো লাগবে। ঘরোয়া মশলায় ঝটপট সুস্বাদু এই মোরগ পোলাও রেসিপিটি। চলে যাচ্ছি রেসিপিটির মূল পর্বে, দেখতে থাকুন সবাই। না করবো হলো ব্রয়লার মুরগি দিয়ে, আপনারা যে কোনো মুরগির মাংস দিয়ে কিন্তু করতে পারেন। আমি এখানে নিয়েছিল মুরগির মাংসে 5 পিস নিয়েছি। আমি যেমন ব্রয়লার মুরগি নিয়েছিল, যেসব মুরগিগুলো 1 কেজি থেকে প্রায় 150 বা 200 গ্রাম হবে সেসব ব্রয়লার মুরগিগুলো নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1 কাপ দিয়েছিল টক দই, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, এটা যা সুন্দর একটা কালার আসার জন্য। আপনার চাইলে এখানে জর্দার বা অন্যান্য লাল যে ফুড কালারটা সেটা ইউজ করতে পারেন, বেশি লালটা না, অরেঞ্জ কালারটা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এখানে আর কোনো কিছু মিক্স করার দরকার নেই। আমি কিন্তু মাংসগুলোর মধ্যে কাট করিনি, এটা এমনি মশলাটা ঢুকে যাবে। এখন ভালো করে প্রত্যেকটা জিনিস মাখিয়ে নিয়েছি মুরগির মাংসের সাথে। এভাবে করে এই যে মাখিয়ে চাইলে আপনারা প্রায় 10-15 মিনিট বা আধা ঘন্টা রেখে দিতে পারেন, এখন আমি 10 মিনিট রেখে দিব। ফ্যানের মধ্যে তেল বসিয়ে দিয়ে 2 কাপ পেঁয়াজ ভেজে নিয়েছি, এটা একটু বেরেস্তা কালার করবো, এতে করে কিন্তু মোরগ পোলাওর কালারটা সুন্দর আসবে। কালার চলে এসেছে, এখন দিয়ে দিয়েছিল গরম মশলা। আপনারা চাইলে প্রথম অবস্থা দিতে পারেন, আমার মনে ছিল না আসলে। 2-3টি তেজপাতা, 2-3 ফালে দিয়েছিল এখানে দারুচিনি, 5-6টি সবুজ এলাচ, চাইলে লবঙ্গ দিতে পারেন, আমি লবঙ্গ দিইনি। এখানে 1.5 চামচ দিয়েছিল আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছিল জিরার গুঁড়াটা দিব, আপনারা চাইলে জিরা বাটাটাও দিতে পারেন যদি আপনাদের ভালো লাগে। আমি ধনিয়াটা দিচ্ছি না, জিরাটাই দিচ্ছি, যেহেতু ব্রয়লার মুরগি বা মুরগির মাংস এগুলোর মধ্যে একটু জিরার গুঁড়াটা না দিলে বা জিরা বাটাটা না দিলে কিন্তু ফ্লেভারটা একটু অন্যরকম আসবে, অবশ্যই এটা দিবেন। তখন দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি, মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য কিন্তু এখানে পানিটা দিয়ে এখন নেড়ে চেড়ে মশলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে এখন কষিয়ে নিব। কাঠবাদাম ব্লেন্ড করে নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো একটাও দিতে পারেন, চাইলে চীনা বাদামও কিন্তু পেস্ট করে দিতে পারেন, অবশ্যই এটা দিতে হবে, না হলে মোরগ পোলাওর টেস্ট আসবে না। এখন ভালো করে মিক্স করে কষিয়ে নিচ্ছি। জয়ফল এবং জয়ত্রীর গুঁড়া এখানে 1 চামচ দিয়েছি, আধা চামচ হলো জয়ফলের গুঁড়া, আধা চামচ জয়ত্রীর গুঁড়া দিয়ে এখন ভালো করে মিক্স করে দিয়েছি পেঁচলাটা দিয়ে। এটা ছেড়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা মুরগির মাংসগুলো, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। আমি এখনও লবণ দিইনি, যেহেতু মাংসটার মধ্যে লবণ দিয়েছি সেজন্য লবণ দিইনি। এখন ভালো করে পেঁচলাটা দিয়ে নেড়ে চেড়ে আমি মশলাটার সাথে কষিয়ে নিব। তো এখানে আর লাল মরিচি গুঁড়ো এগুলো দেওয়ার দরকার নেই। আমি এখানে একটা জিনিস স্কিপ করে গিয়েছি, আমি এখানে প্রায় 15-20টি মতো কাঁচা মরিচ দিয়েছি, এটা ঝালটাই কিন্তু বের হবে। অবশ্যই কিন্তু প্রথম অবস্থায় দিলে কিন্তু একটু ঝাল ঝাল লাগবে, লাল মরিচি গুঁড়ো দিতে যাবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছে যে দেখুন আমার আস্তে আস্তে কিন্তু মুরগির মাংসটা কিন্তু হয়ে আসছে, এই যে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আবারও আলু বোখারা এবং কিশমিশ অবশ্যই এগুলো দিবেন, দিলে এটা টেস্টটা দারুণ আসে। খাবো যেহেতু একটু ভালো করে খাই, কি আর করা, কিছু করার না, আলু বোখারা অবশ্যই দিবেন, এতে টেস্টটা কিন্তু দারুণ আসে। দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি পেঁচলাটা দিয়ে। মাংসটা হয়ে আসছে, তো উঠানোর প্রায় 4-5 মিনিট আগে দিয়ে দিচ্ছিল ডিমগুলো, যেন ডিমগুলো ভিতরেও যেন মশলাটা একটু ঢোকে। আর পুরান ঢাকার এটা একটা ঐতিহ্য খাবার মোরগ পোলাও, তো অবশ্যই ওনারা কিন্তু ডিম দিয়ে থাকেন এই ইয়ের সাথে, মোরগ পোলাওর সাথে, তো এসের জন্য কিন্তু সেখান থেকে এই জিনিসটা আসা। না আমার মোরগ পোলাওর মাংসটা হয়ে গিয়েছে, উঠিয়ে রাখছি একটা সার্ভিং প্লেটে। আর যে মশলাটা, সেই মশলাটা অর্ধেকটা পোলাও চালের সাথে ভেজে নেব, চালটার সাথে আর বাকিটা রেখে দিব। প্যান নিয়েছি, যেহেতু মাংসগুলো বিছিয়ে দিতে হবে, ডিমও দিতে হবে, সেজন্য একটু ছড়ানো ফ্রাইং প্যানে নিলে সবচেয়ে বেস্ট হয়। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আর মোরগ পোলাও যে মশলাটার মধ্যে এক্সট্রা তেল ছিল সেখান থেকে আমি প্রায় 1/2 কাপের মতন তেল দিয়েছি, এতে করে কিন্তু পোলাওটার মধ্যে চমৎকার একটা ফ্লেভার আসবে। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচানো, 2-3টি তেজপাতা, 2 চামচ দারুচিনি আর 5-6টি সবুজ এলাচ, দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে এখন নেড়ে চেড়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি আগে পানি দিয়ে নিন। দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি হলো এখানে 1 কেজি পোলাও চাল, এটা চিনি গুঁড়া চাল, এখানে চালটাকে ভেজে নিয়েছি। আপনারা যে কোনো পোলাও চাল দিয়ে রান্না করতে পারেন। 7-8 মিনিটের মতন চালটাকে ভেজে নেব, এতে করে পোলাওটা ঝরঝরে হবে।
ভাজছি তখন কিন্তু এখানে মশলাটা অর্ধেকটা মশলা দিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে ওঠানোর আগে পানিটা একটু গায়ে গায়ে লাগে থাকা অবস্থায় দিতে পারেন, তা আমি কিন্তু যখন ছিল তখনই দিয়ে দিয়েছি। আর যে ফ্রাইং প্যানটার মধ্যে মুরগি মাংসটা রান্না করছি, সেই ফ্রাইং প্যানটার মধ্যে আমি গরম পানি, অনেক মশলা তেল লেগেছিল, সেই ফ্রাইং প্যানটা ধুয়ে তারপর দিয়েছি। যেহেতু এক হাতে ভিডিও করছি, এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট। আবারও 10-12টি কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে দিয়েছি, আর লবণটা দিয়েছি, কারণ পোলাতে লবণ না দিলে পোলার ভিতরে লবণটা ঢুকবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, খাচ্ছি নিচের চালটা উপরে, উপরের চালটা নিচে, এভাবে করে দিলে তখন কিন্তু পারফেক্টলি কিন্তু পোলাওটা সিদ্ধ হয়। চুলাটাকে আমি একেবারে লো ফ্লেমে রেখেছি, এতে করে কিন্তু পুড়ে যাবে না। আবারও নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট। পোলাও এখন রেখে দিব, উঠিয়ে রেখে দিচ্ছি। তারপর রেখে দেওয়ার পরে আমি যে অর্ধেকটা মশলা রেখে দিয়েছিলাম, সেই মশলাটা প্রথমে কিন্তু অর্ধেকটা পোলার উপরে বিছিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন মুরগির মাংসগুলো প্রথম বেরেস্তা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি এখানে কেওড়া এবং গোলাপ জল একসাথে মিক্স করে দিয়ে দিচ্ছি। অবশ্যই এগুলো দেবেন, এতে করে কিন্তু খুব চমৎকার ফ্লেভার আসে। আর পুরান ঢাকার আপনারা মোরগ পোলাও খেলে বুঝতে পারবেন, সেটার ফ্লেভারটা কিন্তু দারুণ। কিন্তু ওনারা এই ধরনের জিনিসগুলো যায়, তো আপনারা চাইলে কেওড়া গোলাপ জলে সেটার অ্যাসেন্সটাও দিতে পারেন, তা আমার কাছে ছিল না, সেজন্য আমি কেওড়া এবং গোলাপ জলটা একসাথে মিক্স করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 3-4 টেবিল চামচের মতন ঘি, অবশ্যই দিবেন। দেওয়ার পরে এখন মাংসগুলো সব বিছিয়ে দিচ্ছি এক এক করে, তারপর দিয়ে দিচ্ছি হলো ডিমগুলো, অবশ্যই কিন্তু ডিম দেবেন, মোরগ পোলার মধ্যে ডিম না হলে দেখতে ভালো লাগে না। দিয়ে আবারও কিছুটা বেরেস্তা দিয়ে তারপর বাকি যে পোলাওটা ছিল সেই পোলাওটা আবার উপরে বিছিয়ে দিচ্ছি, যেভাবে করে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। তো এভাবে করে এখন ভালো করে আমি পেঁচুলাটা দিয়ে সমান করে দিচ্ছি। 15 মিনিট দমে রাখার পরে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, 15 মিনিট পর একেবারে লো ফ্লেমে রেখেছিলাম, এই যে দেখুন আলহামদুলিল্লাহ ফ্লেভারটা কিন্তু দারুণ এসেছে। আমি একাই উপভোগ করছি, আপনাদের কি ফেলে কিছুই করেন, আপনাদের সবার দাওয়াত রইল আমার বাসায় আসার জন্য। আর কতটা ঝরঝর হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন মোরগ পোলাওটা সার্ভ করে নিচ্ছি, আশা করি সবারই ভালো লাগবে আজকের এই লোভনীয় মোরগ পোলাও রেসিপিটি ঘরোয়া মশলায়। আজ এ পর্যন্তই ছিল, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।